মোয়াজিম জাবাল রদি আল্লাহ তালাহ তিনি বললেন ইয়া রাসুল আমাকে আপনি এমন একটি কাজের কথা বলুন যা আমাকে জান্নাতি নিয়ে যাবে জাহান থেকে আমাকে মুক্ত করবে জাহান থেকে আমাকে দূরে সরিয়ে দেবে দূরে রাখবে রাসুল হাসম বললেন লাকাদ সাল তানি আন আজিমিন তুমি আমাকে বিশাল একটি প্রশ্ন করেছ এত বড় প্রশ্ন করেছ যেই বড় প্রশ্ন সম্ভবত মানুষ করে না কিন্তু ওয়াইন্নাহু লা ইয়াসিরুন আলামাই ইয়াসারহুল্লাহ হে মুআয তবে এই কাজটি আল্লাহ যার জন্য সহজ করতে চান তার জন্য তুমি সহজ করে দেন আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য কাজটি প্রচন্ড সহজ কিন্তু বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদা একটা বিষয় অতঃপর তিনি বললেন তোমার কাজ হল যে তুমি তা আবুদুল্লাহ আলা তুশ্রিক বিহি সেই আহ তুমি আল্লাহর সাথে কাউকে শেরিক করবে না কেবল আল্লাহর আবাদত করবে অত কেম সালাত সালাত করবে অত অত জাকাত ও তাকুম ও রমাদান তুমি জাকাত আদায় করবে রমাদানে তুমি সিয়াম রাখবে এবং তুমি যদি হজ করার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে সুম্মা করা অতবার তিনি বললেন আলা আদুল্লুক আলা আবু আবিল খায়ের মু আমি কি তোমাকে কল্যাণের দারগুলো সম্পর্কে কল্যাণের দরজাগুলো কল্যাণের পথগুলো তোমাকে বলে দেবে না কোন পথে তোমার কাছে কল্লান আসতেই থাকবে কল্যাণ আসতেই থাকবে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই তিনি বলেন আসসোম জন্নাতুন রোজা রাখো এটা তোমার জন্য ঢাল স্বরূপ এটা তোমাকে শয়তানের এবং নাম থেকে তোমাকে রক্ষা করবে রোজা যদি রাখো আসসোম জন্নাতুন তিনি বলেন নসতাকা তুতফিউল খতিয়াতা কামা ইয়ুতফিউল মাউন্নার এবং তুমি দান করবে তাহলে তোমার গুনাহগুলো তেমনি হবে আল্লাহ সুবহানাহু ওয়া নির্বাপিত নির্বাপিতর নিবারিত করে দেবেন তেমনি হবে পানি আগুনকে নির্বাপিত করে দেয় ওসলাতুর রাইলি অতপর আরেকটি কাজ হলো তোমার সকল গুনা যদি তুমি চাও যে তোমার সকল গুণাগুলো আমল নামা থেকে একেবারেই নির্বাপিত হয়ে যাক এগুলো সব ধুয়ে মুছে সাফ করে দেয়া হোক তাহলে তুমি রাতের সালাদ করবে তুমি গভীর রাতে তুমি সালাত আদায় করবে অতপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের আয়াত উল্লেখ করে তিনি তার বক্তব্যের সর্বত্র প্রমাণ করলেন তাতা জাফা জুনুবুম আলিল মাদাজিই ইদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুহুম একদল লোক আছে রাতের বেলা সারা রাত তাদের বিছানায় তাদের পিঠ এটা ঠেকিয়ে তারা রাখে না একটা সময় বিছানা থেকে তাদের পিঠ তারা আলাদা করে দেয় এবং তার রাত্রি কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদের মহান রবের সামনে দাঁড়িয়ে তারা তাদের সময়টাকে কাটায় রাতে

আমি তার একেবারে সর্বশ্রেষ্ঠ চূড়াটাকে আমি তোমাকে বলবো না এই সকল আমলের তিনি বললেন হ্যাঁ ইয়া হ্যাঁ তিনি বললেন আমি তোমাকে বলেছি আল্লাহি আমি তোমাকে কি বলবো এই সবগুলো কাজ তুমি যদি করতে চাও তোমার জন্য সহজ হয়ে যাক এই সবগুলো কাজের অধিকারী যদি তুমি হতে চাও তাইলে একটি কাজ করলে সবগুলো কাজ তোমার জন্য আল্লাহ সহজ করে দেবেন আমি কি তোমাকে সেই কথাটি বলবো না তিনি বলেন বালা ইয়া রাসুল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাকে বলবেন ইয়া রাসুল্লাহ রাসুল তিনি তার জিব্বাটা ধরলেন এবং তিনি বললেন কুফা আলাই হাদা তোমার জিব্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করো এত লম্বা আলোচনার পর তিনি সামাদিতে চলে আসলেন বললেন মহাদ কুফা আলাই কাহাদা হোল্ড ফাস্ট ইউর টান তোমার জিব্বাটাকে শক্ত করে ধরে রাখো জিব্বাকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল ইউর টাং তোমার জিব্বাকে তুমি নিয়ন্ত্রণ করো তিন বললেন আমি বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ও ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূল আল্লাহ আমরা যা বলি তার জন্য কি আমাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ কি আমাকে পাকড়াও করবেন ধরবেন

এর মধ্যে একটা মুখ আপনার শরীরের সবচেয়ে আপনার শরীরের সবচেয়ে দুর্বল অথবা সবচেয়ে অথচ সবচেয়ে শক্তিশালী একটি অঙ্গ এটি আপনার শরীরের সবচেয়ে নাজুক একটি অঙ্গ তাহলে আপনার জিহ্বা এটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন অথবা এটাকে আপনি অনিয়ন্ত্রিত ছেড়ে দিতে পারেন এটি আপনাকে নিয়ে যেতে পারে

তোমার জিব্বাকে তুমি নিয়ন্ত্রণ করো বলেছেন এমন অনেক লোক আছে তাদের জিব্বার মাধ্যমে তারা এমন কথা উল্লেখ করে যে কথার মাধ্যমে প্রতি অসন্তুষ্ট হন যে দূরে তার তাকে নিক্ষেপ করেন যতটা দূরত্ব চাষ মানে জমিনের মাঝে আপনার শব্দ চয়ন আপনার কেমন হচ্ছে শব্দ চয়ন কি মানুষ কেবলমাত্র জিব্বা দিয়ে করে মানুষ কি কথা কেবলমাত্র জিব্বা দিয়ে বলে মানুষ কি তার হাত দিয়ে কলম দিয়ে কি সে কথা বলে না তার হাতের মাধ্যমে সে কথা বলে তার কলমের মাধ্যমে সে কথা বলে তার লেখার মাধ্যমে কথা বলে এই জন্য জিহাদ করো জিহাদ করার ক্ষেত্রে তোমরা তোমাদের হাতগুলো পর্যন্ত ব্যবহার করো তোমাদের কলম ব্যবহার করো তোমাদের কথাগুলোকে তোমরা ব্যবহার করো এগুলোর মাধ্যমে তোমরা জিহাদ করো কেবলমাত্র অস্ত্রের মাধ্যমে জিহাদ নয় এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অস্ত্র এখন যে অস্ত্রগুলো মানুষ ব্যবহার করে সে অস্ত্রগুলো তার কলমের অস্ত্র

একজন ব্যক্তি মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে এমন ভাবে বলতে থাকে সব সময় তার এগুলোই কেবলমাত্র আসে তার লেখায় এগুলোই কেবলমাত্র আসে আল্লাহ খান ফেরিস্তাদিকে বলে দেন যাও ওর নাম কাজাবদের তালিকা লেখা নাও মিথ্যাবাদীদের তালিকা লেখে নাও আল্লাহ সুখ খান বললেন যে মিথ্যাবাদীরা হচ্ছে মুদাম মিথ্যাবাদী এবং

তারা বলে বলে বেড়ায় চারদিকে তারা এগুলো বলেই বলে বেড়ায় এগুলি তাদের একমাত্র কাজ তারা এগুলো সত্য মিথ্যা কোনো কিছু তারা যাচাই বাছাই করে না এগুলো তাদের একমাত্র কাজ মনে হচ্ছে যেন তার দিনের বিশাল বড় উপকার করে ফেলেছে তুমি তো নিজেই জাহান্নামের কি তুমি কিভাবে দিনের উপকার করো তুমি নিজেই প্রতি মুহূর্তে জাহান দিকে এগিয়ে যাচ্ছ তোমাকে কে বলছে তুমি দিনের উপকার করছো তোমাকে যে মেন্টরিং করছে সে মেন্টর ভুল পথে আছে তোমাকে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষকও ভুল পথে আছে এটা মনে রাখবে দিন এটা নয় দিন ভিন্ন জিনিস দিন হচ্ছে ভালোবাসার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হয় একবার দেখুন আলহ সালাতাম তিনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিতে গিয়ে তিনি কি পরিমাণ পরিশ্রম করেছেন কয়টা লোক সেখানে ছিল এর মধ্যে চল্লিশ জন লোক অথবা আশি জন লোক ইসলাম গ্রহণ করেছে এই আশি জনের কাছে তিনি কতবার তিনি দিনে দাওয়াত দিয়েছেন এটাই তো দিন আপনাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কেবলমাত্র মানুষের দোষ উচ্চারণ করা এবং সেগুলোকে তথাগিত সোশ্যাল আনসোশ্যাল ডিস্ট্রাকটিভ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে প্রচার করা এটা আপনাকে জাহান্নামের নামের কিটে পরিণত করছে অথবা আপনি বুঝতেই পারছেন না আল্লাহ সব আলা আমাদেরকে প্রিয় ভাইরা বোনেরা আমাদেরকে আল্লাহ সব রক্ষা করুন দিনকে সত্যিকার দিনকে সঠিকভাবে উপলব্ধি করা তফিক আল্লাহ সব আমাদেরকে দান করুন